এরপর সেই ছেলেটা যদি রবীন্দ্র থেকে লাইন পাস করে লাইন দেয় কিন্তু সে পরীক্ষাতে পাস করতে পারবে না তার অনেক ঝামেলা আছে অনেক ছেলে বলে দাদা আমি সব কিছুর জন্য চেষ্টা করছি এরকমভাবে যারা করে না তারা কোনো কিছুতেই পারে না কারণটা আমি বলে দিচ্ছি আমি প্রথমে আর্মির জন্য চেষ্টা করলাম আর্মি সিস্টেমটা কি তোমাকে রানটা ভালো রাখতে হবে পরীক্ষাতে ভালো করতে হবে পড়াশুনো মেডিকেলে একদম হানড্রেড পারসেন্ট থাকতে হবে ছোটোখাটো ব্যাপারে ভুল হলেও কিন্তু চলবেন না ঠিক আছে কিন্তু এসএসসির ক্ষেত্রে কী আছে রানটাও সেরকম নয় রানটা পাঁচ কিলোমিটার হাইট চেস্ট আর্মির তুলনায় বেশি এরপর সেখানে আর একটা কী লাগবে না তোমার যেটা মেডিকেল মেডিকেলটাও নর্মাল হয় তো এই হচ্ছে ব্যাপার বেঙ্গল পুলিশের ক্ষেত্রে অন্যরকম কেউ যদি প্রত্যেকটা নিয়ে ট্রাই করে তাহলে কিন্তু তার সমস্যা আছে একটা নিয়েই পিছনে লেগে থাকো যেমন তুমি স্টাফ সিলেকশান নিয়ে যদি লেগে থাকো তাহলে স্টাফ সিলেকশন তো তুমি পারবেই যদি সিআরপিএফ বিএসএফ আইটিবিপি আলাদাভাবে বেরোয় তো পারবে আর্মিতে বয়সটা আঠেরো থেকে একুশ জিডির কিন্তু জিডি আলাদা ট্রেডম্যান আলাদা ট্রেডম্যানে অনেক ছেলে আছে যেতে চায় না ওই কাজ করতে চায় না তুমি ট্রেডম্যানে যাওয়া মানে কি ট্রেডম্যানের তিন চারটা ভাগ আছে যেমন আছে কাপড় কাঁচা ওয়াশারম্যান বারবার আছে চুল কাটা কুক আছে তারপরে সাফাই কর্মচারী আছে এইসব ভাগগুলো থাকে তো এইগুলোতে অনেক ছেলে বলে আমার নাকে যাওয়াই ভালো তার থেকে আমার আর্মিটা বাদ দিয়ে বিএসএফ সি চেষ্টা করাই ভালো বা বেঙ্গল পুলিশে করাই ভালো যারা মোটা শোটা এই হচ্ছে ব্যাপার তো এইগুলো নিয়ে তোমরা প্রথমে চিন্তা করবে তারপর ফর্ম ফিল করবে তাহলে সব থেকে বেটার হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা জয় বন্ধু